আচ্ছা চলো এই টেক্সচারটাকে একটু বোঝার চেষ্টা করি শর্ট ফর্মে, খুব ছোটোভাবে। এই যে আমার কাছে রেফারেন্স আছে, রেফারেন্সের বেশি কিছু দেখা যাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না, খুব বেশি ব্লার হয়ে গেছে, জুম করলেও ফেটে যাচ্ছে। তো যাই হোক, উপর থেকে আমি কি দেখতে পাচ্ছি, উপর থেকে একটা লাইন দেখতে পাচ্ছি যেটা এই স্কোয়ারটার, এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের এটা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্টের থেকে এই এই দাগটার, ঠিক আছে, মিডিল পয়েন্ট থেকে এই দাগটার মাঝামাঝি জায়গাতে আছে, এইভাবে কার্ভ আছে। সো সেই হিসেবে আমি কি করেছি, পেন্সিল নিয়ে, তো এই দেখো, এই যে এটা হলো দাগ, এটা হলো দাগ। এখন এই যে লম্বা দাগটা আছে, এটা আমি আইডেন্টিফাই এখন করতে পারবো কিনা, এই দেখো এই যে দাগটা আছে, আমাকে জাস্ট ভাবতে হবে যে এই দাগটাই এখান দিয়ে আছে, তা অলমোস্ট এইসব জায়গাতে আছে, আর হাইটটা ওইটা বাছা মুশকিল। তো আমি ওটাকে এইভাবে বেছেছি যে এখান থেকে যে দাগটা গেছে এই পয়েন্টে আমার ওই রোটা চলে গেছে, ঠিক আছে, রোটা, এই যে রো এর দাগটা চলে গেছে। সো এত কিছু ক্যালকুলেশন করার পরে আমি খুব সাবধানে এই দাগটা দিয়েছি। ঠিক আছে, সো এই দাগটা দিলাম। নেক্সট হলো টেক্সচার, টেক্সচারটা একটু বুঝে নিই। এইখানে যে টেক্সচারগুলো আছে সেগুলো ইরেজার পেন্সিল দিয়ে করা, পেন্সিল ইরেজার দিয়ে করা। সবগুলো তোমাকে করতে হবে না আলাদাভাবে, পেন্সিল ইরেজার দিয়ে আরামসে হয়ে যাবে। চলো দেখি, এই ধরো এই এখানে আছে টেক্সচার, তোমাকে এইভাবে খুঁজতে হবে। মনে মনে রাখবা যে একটা যে লাইন আছে ওই লাইনটা মাঝে মাঝে ব্রেক হয়, যেমন ধরো এই যে লাইনটা আমি দিয়েছি, এই লাইনটা কিন্তু সব জায়গায় সমান নাই, মাঝখানে মাঝখানে ব্রেক হয়েছে। এই যে লাইনটা আছে এটা সব জায়গায় সমান নাই, এখানে ব্রেক হয়েছে, এখানে ব্রেক হয়েছে, এরকম। আর এইগুলোতে সিম্পলিফাই করতে গেলে এই যে ডট ডট ডটস, এই যে ডট ডটস। আর বলার কথা, একটা সময় পর বুঝতে পারবা যে তুমি যতগুলো ডটস দিয়েছো ওর মাঝখানে অটোমেটিকলি একটা দারুণ দেখে প্যাটার্ন চলে এসছে, যেটাকে তোমরা স্কিন টেক্সচার বলছো, ঠিক আছে। এইভাবে ডটস দিতে হবে, এই ডটস মানে টেক্সচার বানানো কঠিন না, কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে না যে শ্যাডো বানাতে হবে প্রত্যেকটা টেক্সচারের, মানে এই টেক্সচারগুলো তো সমান না, উঁচু নিচু উঁচু নিচু আছে। তো এই দেখো এরকম করে আমাকে শ্যাডো বানাতে হবে। এখন এইভাবে করা যাচ্ছে না, আমি পরে ঠিক মতো করে নেবো। তো বোঝার মতো বুঝে নাও যে এরকম করে আমাকে শ্যাডো বানাতে হবে প্রত্যেকটা টেক্সচারের। এর মধ্যে আরেকটা খেয়ালও রাখতে হবে যেন ওগুলো এত এতটাও ডার্ক না হয়ে যায় যে এর সাথে ম্যাচই করছে না, এই এই শেডটার সাথে ম্যাচই করছে না, ঠিক আছে, এটুকুটা খেয়াল রাখতে হবে। তাহলেই তোমরাও বানাতে পারবা এরকম ছবি, ইজি, পিস।